আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট নিবেদিত স্বাস্থ্য টিভি চ্যানেলের নিয়মিত আয়োজন অররা স্বাস্থ্যকথায় আমি ফারদিন ইসলাম মনিকা রয়েছে আজকের পুরো পর্ব জুড়ে আপনাদের সঞ্চালিকা হিসেবে আমাদের আজকের এই পর্বের আলোচনার বিষয় হল হারসেটিজম বা অবাঞ্ছিত লোম নিয়ে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশের একজন স্বনামধন্য ডার্মাটোলজিস্ট ডক্টর আনজিরুল নাহার আসমা তিনি বর্তমানে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত রয়েছেন চলুন পরিচিত হই ম্যামের সাথে আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম শুরুতেই স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামে আমি শুরুতেই যেটা জানতে চাই যে অবাঞ্চিত লোম বলতে সাধারণত কী বোঝায় আচ্ছা অবাঞ্চিত লোমে যাওয়ার আগে আমি যেহেতু এটা ফেব্রুয়ারি মাস যে সকল নাম জানা এবং অজানা সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই এখন আসি আমরা অবাঞ্চিত লোম যদি খুব সহজে বলতে চাই আমাদের সাধারণ দর্শকদের জন্য যে অবাঞ্চিত লোম যেই লোমটি আপনি চাচ্ছেন না সেটি অবাঞ্চিত লোম সাধারণত প্রাথমিকভাবে এটি একটি মহিলাদের সমস্যা আমাদের শরীরে আসলে দুই ধরনের হেয়ার বা চুল থাকে একটা হচ্ছে মাথায় যেটা থাকে সেটা হচ্ছে টার্মিনাল হেয়ার বলি আমরা বা মোটা ধরনের এক ধরনের কালো মোটা ধরনের চুল আর যেটা আমাদের গালে বা মহিলাদের বুকে বা পিঠে থাকে সেটা এক ধরনের চিকন ধরনের এক ধরনের লোক যেটা সচরাচর চোখে পড়ে না খুব চিকন ধরনের এটাকে বলি আমরা ভ্যালাসিয়ার তো এই যে এই পরিবর্তন এবং ছেলেদের মুখে যেই ধরনের লোকগুলো থাকে ছেলেদের মুখে কিন্তু দেখবেন যে আপনার দাড়ি বা গোফ থাকে সেগুলো বেশ মোটা এবং কালো কালো হয় ওই মাথায় যে যে ধরনের চুল মুখে এবং দাড়িতেও সেই ধরনের মুখে পিঠেও সেই ধরনের চুলই থাকে এটাও কিন্তু টার্মিনাল হিয়া তো এই ছেলেদের এবং মেয়েদের এই চুলের কিন্তু একটা পার্থক্য রয়েছে এখন এই অবাঞ্ছিত লোম বুঝতে হলে এই পার্থক্যটা কেন হয় সেটা বুঝতে হবে আগে যে এটার কারণ হচ্ছে যে ছেলেদের বডিতে যে হরমোন থাকে যার জন্য এই চুলগুলা দায়ী আর মেয়েদের যে বডিতে যে হরমোন থাকে যার জন্য এই যে লোম না হওয়ার জন্য দায়ী সেটা কিন্তু ভিন্ন মেয়েদের যে হরমোনটা সেটা হচ্ছে ইস্ট্রোজের যেটার জন্য তার এই কমনীয় চেহারাটা থাকে আর ছেলেদের যে হরমোনের জন্য দারিগোভ গজায় সেটার নাম হচ্ছে টেস্টেস্টেরোড এই টেস্টেস্টন হরমোনটাও কিন্তু মেয়েদের শরীরে খুব সামান্য পরিমাণে থাকে এটা বেড়ে গেলে তখন যে এই যে ছোটো লোমগুলো যে পাতলা লোমগুলো এগুলো তখন টার্মিনাল হেয়ার মানে হচ্ছে ঘন এবং বড় হতে থাকে সেটা গোফে দাড়িতে বুকে এবং পিঠে দেখা যায় এটাই হচ্ছে ম্যাম আপনি মাত্র বললেন হরমোনাল কারণ হরমোনাল কারণ ছাড়া আর কোনো কি কারণ আছে অবাঞ্ছিত লোম হওয়ার হ্যাঁ অবশ্যই যেটা আমি যদি কারণগুলো এক এক করে উল্লেখ করি ফ্যামিলিগতভাবে মানে কারো কারো দেখা যায় যে হরমোনের কোনো প্রভাব নেই কিন্তু ফ্যামিলিতে তাদের মা খালা ফুপু এদের লোম একটু বেশি সেক্ষেত্রে একটু মোলা মোটা ধরনের বা অন্যান্য অন্য মানুষের চাইতে তাদের লোমগুলো একটু বেশি এটা ফ্যামিলিয়ালভাবে থাকতে পারে আরেকটা সমস্যা হতে পারে যে এটা হচ্ছে জাতিগত সমস্যা যেমন আফ্রিকানদের আফ্রিকানদের কিন্তু মানে একটু মোটা লোমের ধরনটা একটু মোটা কিন্তু ইউরোপিয়ানদের আবার লোমগুলো খুব পাতলা তাহলে এটা গেল জাতিগত আরেকটা হচ্ছে অসুখ কেন যে আমি হরমোনের কথাটা বললাম যে এই হরমোনটা তো স্বাভাবিক অবস্থায় বাড়ার কথা না কেন বেড়ে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে যে পলিসিস্টিক ওভারেন সিন্ডো বা মাসিকজনিত সমস্যার একটা রোগ এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দায়ী সেই সাথে হচ্ছে যে কিছু টিউমার কিন্তু টিউমার শুনলে আবার অনেকে রোগীরা অনেক সময় ভয় পেয়ে যায় আসলে এক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ টিউমারের যে কারণটা যেটা ওভারের টিউমার বা অ্যাড্রো অ্যাড্রেনাল ল্যান্ডের যে টিউমার সেটা কারণটা খুবই খুবই সামান্য মানে অনেক সংখ্যায় অনেক কম তো সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণে টিউমার শুনে ভয় পাওয়ার কারণ নাই এছাড়া আরও যে কিছু কারণ রয়েছে সেগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের ওষুধ ওষুধ সেটা হচ্ছে যেমন স্টেরয়েড বা মিনোক্সিটিল হ্যাঁ বা আরও বিভিন্ন ধরনের সিস্টেমিক আর ড্রাগস সেগুলোর কারণেও কিন্তু ইনটেকের কারণে হবে এমনকি লাগানোর স্টেরয়েডের কারণেও কিন্তু এই যে হেয়ারটা বেড়ে যেতে পারে তখন কিন্তু হার্সিটিজমের মতো সমস্যা দেখা দিতে পারে স্টোরেড নিয়ে স্টেরয়েড নিয়ে যেহেতু কথা উঠেছে তো স্টোরেড দেখা যায় যে এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে ফর্সা রং ফর্সা হওয়ার জন্য স্টেরয়েড ক্রিম ব্যবহার করছে কিন্তু অনেকে না বুঝেই করছে সেই ক্ষেত্রে কি অবাঞ্ছিত লোমকে স্টেরয়েড ক্রিমগুলো কি স্টিমুলেট করতে পারে অবশ্যই স্টেরয়েড ক্রিম আমি যেটা বললাম যে সেটা খাওয়ারই হোক বা আমরা যদি মুখে অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রেও কিন্তু এই স্টেরয়েডটা আপনার অবাঞ্ছিত লোমের কারণ হয়ে দেখা দিতে পারে আমি সাধারণত কাদের অবাঞ্ছিত লোম বেশি দেখা যায় বা কোন বয়সে বেশি দেখা যায় আচ্ছা সেটা হচ্ছে যে আমাদের যে মেইন কারণটা মেইন মানে অবাঞ্ছিত লোম হওয়ার কারণটা সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারেন সিন্ড্রোম হুম এটা সাধারণত দেখা যায় যে পাঁচ থেকে পনেরো ভাগ মহিলা যাদের বয়স হচ্ছে আঠারো থেকে চল্লিশের ভিতরে তাদের এটি দেখা যায় বেশি

এটাই একই তো হচ্ছে যে অবাঞ্ছিত লোম হচ্ছে একটা কারণে বিভিন্ন কারণে সেটা হচ্ছে যে যে টিউমারের কারণে হতে পারে বা পলিসিস্টিক বা এটার সাথে আরও কিছু লক্ষণ থাকতে পারে যেমন ধরনে যার অবাঞ্চিত লোম রয়েছে তার দেখা গেল যে মাসিকের সমস্যা তার মাসিক ঠিক মতো হচ্ছে না মাসিক সাধারণত হওয়ার কথা প্রতি মাসে একবার করে মানে বছরে আপনার বারোটা মাসিক হওয়ার কথা সেখানে আপনার দেখা গেল যে বারোটা না হয়ে আটটা নয়টা বা সাতটা হচ্ছে তো মাসিকের একটা সমস্যা থাকতে পারে ব্রণ হতে পারে ব্রণ ওজনের একটা সমস্যা থাকতে যে মোটা এবং ঘাড়ে কালো ঘাটটা কালো বগলের নিচে কালো হাতে কনুতে কালো এটা একটা সমস্যা থাকতে পারে ওজনের সমস্যা তো রয়েছেই সাথে চুল পড়াও থাকতে পারে আচ্ছা আর ম্যাম এই কারণগুলো আপনারা কিভাবে ডায়াগনসিস করে বের করেন যে এই কারণেই হচ্ছে যখন একটা রুগী এই সমস্ত কমপ্লেন নিয়ে আসে যেমন একটা রুগী যখন আমার চেম্বারে আসলো সে তার মুখে অবাঞ্ছিত লোক সে সাথে তার ব্রোন বা ওজনটা একটু বেশি তখন সে যেটা আমরা পড়ি যে একটা প্রপার হিস্ট্রি নিই হিস্ট্রিটার ভিতরে তার ফ্যামিলি হিস্ট্রি থাকবে তার মাসিক হচ্ছে কিনা সেটা হিস্ট্রি থাকবে তার ওজনটা কখন থেকে বাড়লো এই ধরনের হিস্ট্রি থাকবে তার চুল পড়ে যাচ্ছে কি না এই হিস্ট্রিটা আমরা একেবারে কমপ্লিটলি একটা ভালো হিস্ট্রি আমরা প্রথমে নিই তারপর যেটা পড়ি যে তার হরমোন প্যানেলগুলা যে তার হরমোনের কি অবস্থা হরমোনগুলো আমরা সবগুলোই আমাদের যে হরমোন যেগুলো রয়েছে থাইরয়েড হরমোন থেকে শুরু করে যে ওভারের ফলিকুল স্টিমুলেটিং হরমোন বা প্রোটিনাইজিং হরমোন প্লাস আরও যেসব হরমোন রয়েছে সেই হরমোনগুলো করতে দেওয়া হয় প্যানেলগুলো সেই হরমোন প্যানেলগুলো এবং সেই সাথে ইনসুলিন লেভেল সেরাম ফার্স্টিং ইনসুলিন লেভেল করা হয় তারপর ওজিটিটি এই ডায়াবেটিসের একটা সম্পর্ক থাকতে পারে হ্যাঁ সেই ওই সেই হরমোনগুলো দেখা হয় তো তার হরমোন ঠিক আছে কিনা সেটাও দেখা হয় তো এইভাবে আমরা ডায়াগনোসিস করি যে আসলে সে কেন তার হার্ট সেট রিজোর্টটা সেটা কি পলিসিস্টিক ওভারেন সিনড্রোম নাকি অন্য হরমোন নাকি টিউমার আল্ট্রাসাউন্ড যাওয়ার দরকার হলে আল্ট্রাসাউন্ড করা হয় হ্যাঁ একটা জিনিস যেটা জানতে চাচ্ছিলাম যে মেডিকেল ট্রিটমেন্ট তো ডেফিনেটলি দেওয়া হয় হার্সেটিসমের জন্য পাশাপাশি কোনো অ্যাডভান্স ট্রিটমেন্ট কি রয়েছে কিনা ডেফিনেটলি এটা হচ্ছে মেইনলি হচ্ছে এটা হচ্ছে একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দরকার হয় যেটা যেটার সাথে কাজ করবে হচ্ছে যে ডার্মাটোলজিস্ট এবং অ্যান্ডোকানোলজিস্ট এখন তার যে হরমোনের প্রবলেমগুলো সেই জন্য সে একজন এন তত্ত্বাবধানে থাকবে তার হরমোনের মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসাটা অত্যন্ত জরুরি কিন্তু এখানে মনে রাখতে হবে যে যদি হরমোনটা স্বাভাবিক অবস্থায় যদি চলে আসেও তার যে লোমগুলো তার যে অবাঞ্ছিত লোম তার যে টার্মিনাল হেয়ারে চেঞ্জ হয় এটা কিন্তু সে হরমোন রিপ্লেসমেন্টের মাধ্যমে এটা কিন্তু স্বাভাবিক হবে না এটার জন্য তাকে যেটা করতে হবে সেটা যে সে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারে সেটা হচ্ছে যে ইলেকট্রো এপিলেশন বলে একটা কথা আছে যে ইলেকট্রিক একটা পদ্ধতির মাধ্যমে লোমগুলোকে অবাঞ্চিত লোমকে দূর করা ওয়াক্সিং করতে পারে আর সবচেয়ে আধুনিক যেটা চিকিৎসা যেটা মানে সবচেয়ে বেটার এবং জনপ্রিয় একটি চিকিৎসা সেটি হচ্ছে লেজার হেয়ার ডিডাকশান আমরা লেজারের মাধ্যমে বিভিন্ন ধরনের লেজারের মাধ্যমে আমরা এই হেয়ারগুলোকে ডিডাকশান করি এবং এটাই মোটামুটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে কার্যকর চিকিৎসা পদ্ধতি আরোরা স্কিন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট একটি অনন্য সেবা প্রতিষ্ঠান তরুণ ডার্মাটোলজিস্টদেরকে হাতে কলমের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলাই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য দক্ষ চিকিৎসকদের মাধ্যমে ত্বক ও চর্মরোগের চিকিৎসা প্রদানও আরেকটি স্বপ্ন আরোরা আস্থা ও বিশ্বস্ততায় অনন্য ইউনিয়ন হাইটস চতুর্থতলা পঞ্চান্ন বাই দুই পশ্চিম পান্থপথ ঢাকা ফোন শূন্য এক সাত চার তিন দুই ছয় ছয় পাঁচ এক পাঁচ রেব আর লেজার তো বিভিন্ন ধরনের হয় তো কোন রোগের ক্ষেত্রে কি ধরনের লেজার প্রয়োজন পড়বে সেটা কিভাবে আইডেন্টিফাই আচ্ছা সেটা হচ্ছে যে আমাদের দেশের জন্য আমরা যেহেতু বাঙালি আমরা একটু ডার্ক কালারের টিন স্কিনটা আমাদের একটু ডার্ক আমাদের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে লং পালস টেন্ডিয়া এবং সেটা হচ্ছে আর আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডায়ড লেজার হ্যাঁ ডায়ড লেজার করতে পারি এছাড়াও আরও অনেক ধরনের লেজার আইপিএল দিয়েও করা যেতে পারে তো আমাদের জন্য আমাদের দেশে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লং পালস ডেউ ডায়ড লেজার এটাই আমাদের স্কিনের চুরো বেটার রেজাল্ট নিয়ে আসে ম্যাম লেজার সাধারণত কতগুলো সেশন নিতে হয় হ্যাঁ এটা এটা খুব কমন একটা কোশ্চেন এবং রুগীরা খুবই মানে খুব কমনলি এটা করে থাকে সেটা হচ্ছে লেজার আসলে আমরা প্রতি মাসে একটা করে সেটিং দিয়ে থাকি প্রতি মাসে একটা করে সাধারণত ছয় থেকে আটটা সেশন দরকার হয় এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু আরও অনেক বেশি সেশন দরকার হয় সেটা রুগী ভেদে তার কি ধরনের রেসপন্স তার হচ্ছে সেটার উপরে সে হরমোন চিকিৎসাটা ঠিকমতো নিচ্ছে কিনা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে কিনা সেটাও আরেকটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে আরেকটা কথা আমি বলতে চাই যে অনেকে ভাবেন যে এরপরে ছয় আবার করলে আমার মনে হয় আমার কখনো করা দরকার হতে পারে না কিন্তু অনেক সময় হচ্ছে যে তার হচ্ছে মেনটেন্স ট্রিটমেন্টের দরকার হয় বছরে দুইবার হয়তো বা তার মেনটেন্সের চিকিৎসা লেজার করা লাগতে পারে কিন্তু এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় কারো কারো লাগতে পারে ম্যাম অনেকেই দেখা যায় যে লেজার করার সময় বলে যে আমি তো লেজার করছি তাহলে আমি ওষুধ কেন ব্যবহার করব বা ওষুধ কেন মেডিকেল ওষুধ বলেন বা ট্রপিক্যাল মেডিসিন কেন সে ব্যবহার করবে সেই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন এটা এটাও এটাও রুগীদের একটা কমন খুবই ভালো কোশ্চেন করেছেন আপনি যে সেই জন্যই আমি বলি যে প্রথমে যখন রুগী আসবে তাকে বোঝাতে হবে যে আপনার এই অবঞ্চিত লোমের কারণটা কী তো রুগী যদি বুঝে যে আমার এই অবাঞ্চিত লোমের কারণ হচ্ছে আমার হরমোনের সমস্যা তো সেই ক্ষেত্রে তাকে তো বুঝতে হবে যে হরমোনটা তো আমার মাধ্যমে ঠিক ঠিক করতে তো হরমোন হওয়ার জন্য তাকে অবশ্যই খাওয়ার ওষুধটা খেতে হবে আর যদি এমন হয়ে থাকে যে অবাঞ্চিত লোমের কারণটা ফ্যামিলিয়ার ফ্যামিলিতে এর লোম বেশি তার হরমোনে কোনোই প্রবলেম নাই সেই ক্ষেত্রে শুধু লেজারই যথেষ্ট আর ম্যাম লেজার করার পরেও কি আপনার হেয়ার গ্রোথ করার কোনো পসিবিলিটি আছে যে মনে করেন যে তার সম্পূর্ণ সেশন শেষ বারোটা সেশন শেষ তারপর আবার হয়তোবা বা দুই বছর পর বা তিন বছর পর লেজার আবার আগের মতো লোম কদা আমি সেটাই বলতে চাইছিলাম যে মানে ও একটা মেনটেনেন্স চিকিৎসা মেনটেনেন্স ট্রিটমেন্ট কিন্তু কারো কারো কন্টিনিউ দরকার হয় আর ম্যাম সাধারণত কতদিন সময় লাগে ভালো হতে আনুমানিক একটা যে ক্ষেত্রে যারা তাদের সাধারণত যেটা সাজেস্ট করেন যে মিনিমাম আপনাকে দুই বছর ওষুধ খেতে হবে এবং আমরা লেজার হেয়ার ইন্ডাকশানের ক্ষেত্রে যেটা বলি ছয় থেকে আটটা নিতে তো আপনার ছ থেকে আট মাস সময় লাগবেই তারপর আপনার মেনটেন্স চিকিৎসা যদি কারো লাগে সেক্ষেত্রে তো আপনার বছরে দুইটা মেনটেন্স চিকিৎসা লাগছে সেটা সবার জন্য যে সমান হবে তা না আরেকটা জিনিস ম্যাম যেটা যে লেজার নিয়ে অনেক মিসকনসেপশন আছে তো জনপ্রিয় মিসকনসেপশন হলো যে লেজার করলে ক্যান্সার হয় তো এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন ম্যাম লেজারের সাথে আসলে ক্যান্সারের কোনো সম্পর্ক নাই এটা একটা মানুষের ভুল ধারণা যে লেজার করলে ক্যান্সার হবে আমি জানি না কোথা থেকে কথাটা আসছি আসলে লেজার করলে ক্যান্সার হয় এই ধরনের মানে আসলে এটা আসলেই একটা ভুল ধারণা আর কোনো সাইড এফেক্ট কি আছে হ্যাঁ তবে অবশ্যই সাইড এফেক্টের কথা তো আমাদের আগে চিন্তা করতেই হবে লেজার যেহেতু এটা আমরা এক ধরনের হিট এটা এক ধরনের আলোক রশ্মি যেটা হিট উৎপাদন করে আমরা এটা আমরা ডাইরেক্টলি হেয়ার ফলিকেলের ভিতরে অ্যাপ্লাই করি এবং এটা এক ধরনের হিট হিট জেনারেট করে আশেপাশে যে হেয়ার ফলিকলগুলো ওইটার উপর কাজ করে হেয়ার ফলিকলগুলোকে ডিস্ট্রাই করে তো যার ফলে হচ্ছে কি যে যেহেতু এটা একটা হিট সেহেতু একটু বার্নিং সেন্সেশন এবং একটু লাল হয়ে যাওয়া একটু র্যাশ হওয়া লাল ভাব হওয়া হ্যাঁ এই ধরনের রাফ স্কিনটা কিছুটা রাফ হয়ে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু হতে পারে তবে এটা সমাধানও রয়েছে আমরা হেয়ার রিডাকশান করার পরে কিন্তু আমরা রুগীদেরকে বলি যে আপনি একটা ভালো সানস্ক্রিন ব্যবহার করবেন যেহেতু রেডনেস এবং এটাতে আমরা একটা হিট অ্যাপ্লাই করি আপনি সানস্ক্রিন অবশ্যই মাস্ট ব্যবহার করতে হবে তাহলে ম্যাম পেইন হয় কিন্তু খুবই সহনীয় সে সহনীয় বা কাল অনেক সময় কালো কিছু ছোপ ছোপ দাগের মতো পড়ে যেতে পারে যেটা সাময়িক সেটা থেকে যাবে না সেটা চলে যাবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই ম্যাম কালো দাগের সাথে কি মেশিনের কোনো সম্পর্ক আছে যে মেশিন ভালো হলে কালো দাগ না এটার সাথে সম্পর্ক নাই এটা হচ্ছে যে এটা পড়তে পারে যে যে پیشنট পেশেন্টের স্কিনের টাইপের উপরে সে কতখানি নিতে পারছে তার উপরে ম্যাম যেটা জানতে চাচ্ছিলাম যে খাদ্যাভ্যাস মানুষের খাদ্যাভ্যাসের সাথে কি আমার হারসেটিজমের কোনো সম্পর্ক আছে কিনা হ্যাঁ এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এই যে খাদ্যাভ্যাস যেটা আমরা ছোটবেলা থেকেই আসলে ভুল খাদ্যাভ্যাসে বড় হই আমাদের এখনকার টিনেজাররা ভুল খাদ্যাভ্যাস আমি এই জন্য বলছি যে সবাই খুব ফাস্টফুড খেতে অভ্যস্ত মানে বার্গার পিজা ছাড়া এদের হচ্ছেই না তো এই ক্ষেত্রে যেটা হয় যে মানুষ মুটে যায় আর মুটে গেলে যেটা হয় যে ইনসুলিন রেজিস্টেন্স মানে খাবারের সাথে ইনসুলিন রক্তে ইনসুলিনের পরিমাণটা বেড়ে যায় এবং সেই ইনসুলিনটা বডিতে কাজ করতে পারে না এবং এই যে ইনসুলিনের পরিমাণটা বেড়ে গেল এটা ইনডাইরেক্টলি টেস্টেস্টন প্রোডাকশানটাকে বাড়ায় দেয় তাহলে কি হচ্ছে টেস্টোস্টোন বেড়ে যাচ্ছে সাথে পলিসিস্টিক ওভার সিগন্যাল শুরু হচ্ছে ওভারউট হয়ে যাচ্ছে তো একদম ডাইরেক্ট রিলেশন না থাকলেও কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু এটাই হচ্ছে যে আপনার অনেকখানি ভূমিকা পালন করে সেজন্য কিন্তু চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু আমরা বলি যে প্রথমেই কিন্তু ওষুধ না প্রথম ওষুধও না প্রথম লেজারও না প্রথম যেই কথাটা আসবে সেটি হচ্ছে লাইফস্টাইল মোডিফিকেশন এবং সেখানে অবশ্যই খাদ্যাভ্যাসের পরিবর্তনটা অত্যন্ত জরুরি লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে ম্যাম যে ঘুমানোর যে ব্যাপারটা বা এই ধরনের কোনো ই কি আছে যে তার প্রপার ঘুমাতে হবে বা লাইফস্টাইল আর কিছু চেঞ্জেস আনতে হবে যে অনেকে দেখা যায় যে হাইজিন মেনটেন করে না পার্সোনাল হাইজিনও মেনটেন এখানে এখানে আমি যেটা বলি যে আসলে হার্সিটিজমের সাথে আপনি যেটা ঘুম এবং পার্সোনাল হাইজিনের কথা বললেন এটা অবশ্যই জরুরি কিন্তু এটার সাথে ডাইরেক্টলি হার্সিটিজমের কোনো বা অবাঞ্চিত লোমের কোনো সম্পর্ক নেই অবাঞ্চিত লোমের সম্পর্ক যেটার সাথে সেটা হচ্ছে যে খাদ্যের সাথে খাদ্যের সাথে খাদ্যের সাথে হার্সিটিজমটাকে শুরু থেকে কিভাবে প্রতিরোধ করা যায় শুরু থেকে হ্যাঁ আমরা যেখানে যখন আমি যেটা বললাম যে আপনার বাচ্চা তো আঠারো বছর হওয়ার পরে আপনার সিটিজম ডেভেলপ করলো কিন্তু আপনি কি করছেন আপনার বাচ্চাকে খুব আদর করে খুব বার্গার বা খুব পিজা যখনই সে খেতে চাচ্ছে তখনই খাইয়ে দিচ্ছেন তো আপনার যখন হারসিডিজম শুরু হয়ে গেল সে অলরেডি মোটে গেছে তো সেই জন্য আমি বলবো যে আপনার বাচ্চাদেরকে এখন থেকে আপনি একটা মানে ভালো খাদ্যাভ্যাসের অভ্যাস করেন সুষম খাবার দেন প্রচুর পরিমাণে পানি থাকবে শাকসবজি থাকবে মাছ থাকবে মাছ আজকালকার বাচ্চারা খেতেই চায় না তো এই এই জিনিসগুলো থাকবে যাতে আপনি হার্সিটিজমটা না হয় এবং সেই সাথে আরেকটা জিনিস আমি অত্যন্ত তো মানে গুরুত্ব সহকারে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু শুধু বসে থাকি বসে বসে এখনকার বাচ্চারা কিন্তু খুব ইলেকট্রনিক্স মিডিয়া এগুলোতে অভ্যস্ত হয়ে গেছে যার ফলে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি একেবারেই নেই বললেই চলে তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে বাচ্চাকে খেলাধুলা করতে হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি খেলাধুলা করলে তার শরীর শরীরের যে ইনসুলিনগুলো সেগুলো কাজ করতে কাজ করার সুযোগ পাবে ইনসুলিন রেজিস্টেন্সটা অনেকখানি কমে যাবে তো প্রিভেনশনের কথা যদি বলতে চান তাহলে আমি বলবো এক নাম্বার হচ্ছে জরুরি হচ্ছে খাদ্যাভ্যাস দুই নাম্বার হচ্ছে তার ব্যায়াম বা হাঁটার অভ্যাস বা ব্যায়াম যেতে বলে যে সে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে এবং প্রচুর পরিমাণে পানি শাকসবজি মাছ এগুলো তো খেতেই হবে ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান সময়টি আমাদের সাথে অতিবাহিত করার জন্য আপনাকেও ধন্যবাদ এবং দর্শককেও ধন্যবাদ জি দর্শক আশা করছি আমাদের আজকের এই পর্বটি ভালো লেগেছে আশা করছি আমাদের আজকের এই পর্ব থেকে আপনারা অবাঞ্ছিত লোম সম্পর্কে জানতে পেরেছেন লেজার সম্পর্কে জানতে পেরেছেন এবং কিভাবে আপনি এই রোগ থেকে প্রতিরোধ পাবেন সেই সম্পর্কে আপনি জানতে পেরেছেন যদি আমাদের আজকের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের পরবর্তী পর্ব সম্পর্কে নোটিফিকেশন পেতে স্বাস্থ্য টিভি চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ